হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি। আর থাম্বনেল থেকে তো বুঝেই গেছো যে কিসের তোড়জোড় আয়োজন চলছে। তো আমার মেয়ে, বড় মেয়ের আজকে জন্মদিন, ওই জন্য একটু রান্না বান্না হবে। আর আমাদের গ্রামে কীর্তন চলছে, ওই জন্য সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব আজকে। তো আমার বাবা চলে এসেছে সকাল সকাল, কারণ অনেক সবজি নিয়ে এসেছে বাবা। আর মা আর ভাই পরে আসবে, তো এখন রান্না বান্না করে দেবো। চলো আমার শাশুড়ি মা সব সবজি, যত সবজি আছে কাটাকুটির মানে চলছে, সম্পূর্ণ কাটা হয়নি, তবে মানে কেউ আসেনি এখনও। অনেকজনকে নিমন্ত্রণ করা হয়েছে, তো তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। কোনো কিছু ভালো কাজ করার আগে একটু প্রভুর সেবা পুজো আমি দিয়ে থাকি এইভাবে, কারণ যতই বড়রা আশীর্বাদ করুক, তবুও যদি ভগবানের আশীর্বাদ না পাওয়া যায় তাহলে মানে সবই বৃথা আর কি। তো আমার সেবা পুজো দেওয়া হয়ে গেছে, আর বাড়িতে সবাই কিন্তু মানে অতিথিরা চলে এসেছে মোটামুটিভাবে। আর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর শুধু পাঁপড়টা ভাজতে। তো বর্তি ভাই পাঁপড়টা ভাজছিল, আর আমার রান্না মানে আমি রান্না বান্না সেরে লাস্টে মানে স্নান করেছি, কারণ উনুনে রান্না করছিলাম তো একটু নোংরা হয়ে যায় যেহেতু ধোঁয়া, বুঝতেই পারছো তো ওই জন্য। আর দেখো ওর ফ্রেন্ডরা চলে এসেছে, আর আমিও রেডি হয়ে গেছি মোটামুটিভাবে। আশীর্বাদ করবে এই আর কি। তো একটু খাওয়া দাওয়ার পর্ব চলছে, দেখো একটু খাইয়ে দিচ্ছে। এটা ওর বড় পিসিমণি, তো টুকটাক টুকটাক সবাই এসেছে মোটামুটিভাবে। আর মধ্যবিত্ত পরিবারে যেমনটা পেরেছি, যতটা পেরেছি আয়োজন করেছি। আমি আমার মেয়েদের মানে জন্মদিন এমনভাবেই পালন করি। আমার বউমা সব জানে, বলতে হবে না নাকি চুমকি, শুনতে পারে না কথাটি। এই কথাটি এবার জোরে বললে তাহলে ও আবার রিপ্লাই দিবে, জানে তো ভিডিও করছি বলাই তো। পাপড়, এরকম একবারে সত্যি মনে হয় দুঃখ থাকবে না। এই যে কত সুন্দর, পাপড় খাওয়া দাদুকে, পায়েস খাওয়াও,
এবার সুন্দর লাগছে তুমি বলো তো এরপরে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর খুব মজা করেছি তোমরা তো দেখে বুঝতেই পারছো আর বৌমাটা কানে শুনতে পায় না এর আগে ভিডিও তো বলেছি তো ওই জন্য একটু জোরে জোরে বলতে হয় কিছু করার নেই আর খুব ভালো আমার বৌমাটা সত্যি খুব খুব ভালো তো দেখো সবাই কত হয়েছে মজা করছি আর সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে আর আমার মেয়ের জন্মদিন এমনভাবেই পালন করি করে থাকি প্রত্যেক বছর তো সেরকমভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই বছর প্রথম তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখো ভিডিওটা পুরো ওর বাবা এবার একটু খাইয়ে দিবে আমার বোনের মেয়ে বোনজি আর কি তো পাকামি দেখো সবাই দেওয়া দেয় করছে তো ও দিবে আর কি তো তাই দিদিভাইকে চকলেট দিচ্ছে বড়দিভাইকে খুব পাকা বুড়ি আর এটা আমার বোনপো বোনের ছেলে তো বড়রা খাওয়াচ্ছে তাই ওরও ইচ্ছে হলো তাই ও খাওয়াচ্ছে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আজকের মতো এইটুকুই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশিতে থেকো সকলকে হাসি খুশিতে রেখো আর ভালোবেসে বলো আমার সাথে রাধে রাধে টাটা।